বেশ কিছুদিন পরই বের হলাম, তাও সিম্বাকে নিয়ে বের হলাম। অ্যাকচুয়ালি সিম্বাকে অনেকদিনই ওকে নিয়ে বাহিরে যাওয়া হয় না তেমন, তো মনে হলো আজকে যেহেতু বাহিরে যাব অ্যান্ড বেশি সময়ের জন্য না, তো ওকে নিয়ে যাই। আর আমার কাঁধে যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, আমি অনলাইনে দেখেছিলাম অ্যান্ড সেভাবে দেখে আমি নিজের মতো করে তৈরি করেছি অ্যান্ড খুবই কমফোর্টেবল হয়েছে। তো যাই হোক, আমরা রিক্সায় উঠে পড়লাম। তার কারণ, বিশেষ কারণটা ছিল যেটা আমার মেয়ের হচ্ছে একটা টিকার জন্য নিবন্ধন করতে হবে স্কুল থেকে, যেহেতু গভর্নমেন্ট থেকে দিচ্ছে। তো ফার্স্টে চলে গেলাম আমরা সকুষ্টিয়া সরকারি কলেজের অপোজিটে, তো ওখান থেকে আমি একটা কম্পিউটারের দোকান থেকে ওটা বের করছিলাম। আর এরই ফাঁকে সিম্বাকে ব্যাগ থেকে একটু বের করলাম, ও যা দুষ্টুমি করছিল, এই ল্যাপটপটা অলরেডি টেনে ও ফেলেই দিচ্ছিল একটুর জন্য আর কি, পড়েনি তো। অ্যাকচুয়ালি ও খুবই দুষ্টুমি করছিল, ওনার ওই উপরে উঠে যাবে, কাগজগুলো ছিঁড়বে, এটা সেটা, ওকে কোনোভাবে এটাকে দেওয়া যাচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল অ্যাকচুয়ালি। তো ও বাহিরেও বেশ কিছুদিন পরেই ওকে নিয়ে যাওয়া হলো, বেশ কিছুদিন ওকে বাহিরে নেওয়া হয় না। তো ও বাহিরে বের হওয়ার সময় অনেকটা ভয় ভয় পায়, তারপরে বের হওয়ার পর ইজি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি স্কুলের ওইটার ফর্মটা শেষ করে আমি চলে আসলাম কলেজের পাশে, একদম কম্পিউটার স্পেসের অপোজিটেই, কলেজের সামনেই আমি হচ্ছে একটা পিঠার দোকানে। তো জানি না এখানকার পিঠাটা কেমন হবে, অনেক আগে খেয়েছিলাম যখন আমি কম্পিউটার শিখতাম এখানে, ওই মুহূর্তে এখানের পিঠা খাওয়া হয়েছিলো, বাট এনরাই ছিল কিনা আমি জানি না, তবে ভর্তাটা খুব ভালো ছিল, বাট পিঠাটার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব ছিল, পিঠাটা হয়তো বা খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট উঠাচ্ছিল এই কারণে। তো যাই হোক, এখান থেকে মনে হলো অনেক দিন যেহেতু শীতে শুরু হয়ে গেছে, পিঠাও স্টোর উঠে গিয়েছে, তো একটু খেয়ে দেখি কেমন হয় এই বছরেরটা। তো আমি কিন্তু শীতের সময় প্রায়ই বের হই এক এক লোকেশনে খাওয়ার জন্য পিঠা, বিশেষ করে যেখানে যেখানে অনেক ফেমাস, অনেক ভর্তাটা খুবই স্পেশালি মজা হয়। এটা কিন্তু কম্পিউটার স্পেসের একদম অপোজিটে, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সামনে। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসলাম। আসলে এইখানে হরেক রকম পসরা বসে স্ট্রিট ফুডের, যেখানে আসলে খুবই ভালো লাগে, মন অটো ভালো হয়ে যায়। তো এখান দিয়ে আমি ভিডিও করে যাওয়ার সময় এখানে দুইটা ভাইয়া বসেছিল, বলছিল আপু আমাদেরকে একটু ভিডিওর মধ্যে নেন। তো খুবই ভালো লাগছিলো, ভাইয়া দুইটা আসলে অসংখ্য ভালো, তাদের জন্য দোয়া করি তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো ভিডিওর মধ্যে বলছিল যে আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, আপুদেরকে আগে দিচ্ছে আমাদের দিচ্ছে না, অনেকক্ষণ বসে আছি, এগুলো বলছিল। তো খুবই ভালো লাগছিলো, তো অনেক ধন্যবাদ ভাইয়াদেরকে ফার্স্ট অফ অল। তো তারপর আমরা চলে আসলাম রাস্তা দিয়ে, মেয়ে খেতে চেয়েছিলো একটু সোলা, বাট সোলাটা আমরা পেছনে ফেলে রেখে এসেছিলাম, আনফর্চুনেটলি পরে আর ব্যাকে যায় নাই। তো বলছিলো তাহলে এখান থেকে আমরা খাবো, আমরা মাখা। তো ঠিক আছে, বলা মাত্রই মামাকে অর্ডার করে দিলাম। তো ওনার একটু মাখাতে দেরি হচ্ছিলো, তার কারণ অনেক ভিড় ছিল। আর সেই ফাঁকে পাশের একটা আপুর থেকে আমি একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম, আপুটার দেখে আমার এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, যেমন স্মার্ট, খুবই ভালো। আপুটা এই কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়ে, উনি বাসা থেকে কিছু ফুড রেডি করে নিয়ে আসে অ্যান্ড এই ফুডগুলো কিন্তু সে অনেক সুন্দর পরিপাটি করে, যেমন কোনো মাছি যেন না পড়ে, সুন্দরভাবে এটাকে পরিপাটি করে সাজিয়ে দেন নিয়ে এসছে। আসলে খুবই ভালো লাগছিলো ব্যাপার। আর আমার বিড়ালকে দেখে সবাই খুব মজা পাচ্ছিলো, হাসছিলো সিম্বাকে দেখে, তো খুবই ভালো লাগছিলো। আপু বলছিলো কিছু খান, আসলে আমি ওই দিক থেকে খেয়ে আসছি, পেটটা ভরা। তো মেয়ের জন্য আমরা মাখা এখানে ওয়েট করছিলাম। আর আমি যেখানেই যাই না কেন, সিম্বাকে দেখলেই আমার আদর করতে মন চায়। মেয়ে বলছে আম্মু তুমি রাস্তার মধ্যেও এরকম করছো, তো এটা কোনো বিষয় না, কারণ ও আমার কলিজার একটা টুকরা, আমার সিম্বা আমার কলিজার টুকরো, কিন্তু অনেক সুন্দরভাবে বসেছিল, কোনো দুষ্টুমি করে নাই। কিন্তু লাস্টে যা দুষ্টুমি করেছে বাসার গলিতে এসে, সেটার ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ও এখানটাতে এসে এক লাফে ব্যাগের থেকে নেমে ও মানে বাসায় ঢুকবে, কী যে অস্থিরতা! ও আমার বাসার গলিতে আসলেই বুঝে যায় এটা আমার বাসার গলি। ওকে নিয়ে কখনও কিন্তু আমি বাসার নিচেও নামি নাই, বাট ও কীভাবে চিনে আমি জানি না, যায় যখন বাহিরে যায় তখন। তো এইখানটাতে এসে ও একটা টিকটিকি দেখেছে, আর ওই টিকটিকি রেখে কিছুতেই সে বাসায় উঠবে না। এটা কিন্তু তিনতলা, আর আমার বাসা চারতলায়, ও উঠবেই না। লাস্টে এখান থেকে আবার নিচে চলে যাচ্ছিলো, তারপর আবার নিজে নিজেই উঠে আসছে। আমি কিন্তু কিচ্ছু বলি নাই, বলছি থাকো যেখানে যায় যাক, পরে দেখি যে একা একা সে আবার উঠে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।